আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট দিল আবহাওয়া দপ্তরের তরফে। কোন কোন জেলায় বৃষ্টি হবে, কখন থেকে বৃষ্টি হবে, কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, এছাড়াও জেনে নেব আজকের তাপমাত্রা কত থাকছে। জানবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। আর মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি, চলবে বাংলার এই সব জেলাগুলিতে। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে বাংলায় প্রবেশ করেছে বর্ষা। গত কয়েকদিন ধরেই ওড়িশা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দপ্তর। বিশেষত ওড়িশার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা আগেই জারি করেছিল IMD। এবার IMD জানিয়েছে আগামী কয়েকদিন ঝোড়ো ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে বর্ষা। আর তাই শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বেশ কিছু রাজ্য জুড়েই রয়েছে আগাম ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন চলবে বর্ষার শক্তি প্রদর্শন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্রমাগত ক্যানিং হয়ে মালদার ভিতর দিয়ে অগ্রসর হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর সেই কারণেই আপাতত আগামী কয়েকদিন বর্ষার ঝোড়ো ব্যাটিং দেখতে পাবে রাজ্যবাসী। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা, মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। হাওয়া অফিসের মধ্যে ভারী বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। এছাড়া ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে জানানো হয়েছে। বিশেষত মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলি আজ থেকে আগামী কয়েকদিন ভারী বর্ষণের সম্মুখীন হতে পারে। দক্ষিণবঙ্গের বিশেষত গাঙ্গেয় সমভূমি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন সকালের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও রাতের দিকে শুরু হবে বৃষ্টি। বিশেষত আজ এবং কাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে রয়েছে প্রায় 70 থেকে 110 মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতা এবং হুগলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে। যদিও মূলত ভারী বৃষ্টিপাত কাল থেকে শুরু হয়ে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, তবে কলকাতার আকাশ আজ প্রধানত মেঘলা থাকবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ তো বটেই, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশের দিকে এগোতে থাকবে দক্ষিণ পশ্চিম বায়ু, যার জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 70%, যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। তবে কলকাতায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে মোটামুটি 17 জুন নাগাদ।